kami yang cuci dapat. Kami yang tuhan nam cuali cat cuali ber. Cuali cat cuali ber. Kami yang tuhan kawan tuhan nam cuali cat cuali ber. Cuali cat cuali ber. Aji amar Sirang Zilar Bortaluar যুবক কল্যাণ সমিতির কার্যালয়ত এবিএম এর এখন গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সভাখনত সভাপতিত্ব করেছিল আমার আলী আজম শেখ ডাঙরিয়া, এবিএম এর জ্যেষ্ঠ উপসভাপতি। এই সভাখনত লওয়া সিদ্ধান্তসমূহের বিষয়ে অবগত করার কারণে আপনাদের ইয়ালে মাতি অনা হয়েছে। আমি এবিএম এর পরিয়ালের তরফের পর আপনাদের আটাইকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর সংবাদমেলখন সম্বোধন করবলে আজি এই সভার সভাপতি তথা এবিএম এর জ্যেষ্ঠ সভাপতি আলী আজম ডাঙরিয়াক মই আহ্বান জানাইছো। আসসালামু আলাইকুম, নমস্কার। পনপ্রথমে আমার ইয়ালে অহা প্রতিজন সাংবাদিক বন্ধুক মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি বহুদিনের জল্পনা কল্পনা বেটিয়া এটি রাইজর যশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা লো আজি আমি এই কার্যালয়ত গুরুত্বপূর্ণ একটা সভা আহ্বান করা হয়। আর এই গুরুত্বপূর্ণ সভাখনের মূল উদ্দেশ্য আছিল যে আমার সংগঠনের মাজেরপরা অল্প ভুল বুঝাবুঝির কারণে হয়তো দুটা গোট হয়েছিল, আর এই দুটা গোটে আজি আমি সমিল মিলেরে একত্রিতকরণ কারণে আজি আমি ইয়াত বহিছো। আর প্রতিজন সদস্যর দুপক্ষরে প্রতিজন সদস্যর মত বিনিময় ভাব প্রকাশ করে আজি এটা সিদ্ধান্ত উপনীত হয়েছো। আর এই সিদ্ধান্ত মর্মে আজি আমার এই সভার জড়িয়ে বিটিআইটি রাইজক জানাব বিচারিছো যে আজি আমার এবিএমসর সভাপতি হিসাবে আশরাফুল ইসলাম ডাঙরিয়া তেখেতে নিজে সভাপতি হিসাবে আছে, আর সাধারণ সম্পাদক হিসাবে আজি আমার সভার জড়িয়ে বিটিআইটি রাইজক জানাব বিচারিছো টাইসন হুসেন ডাঙরিয়া, তার লগতে আবু জুবাইর মন্ডলক সাধারণ সম্পাদক হিসাবে যুটিয়াভাবে দায়িত্ব দিয়া হয়েছে। আর তখন দুজনার লগতে আমার শহীদ লাফিকুল ইসলাম ডাঙরিয়ার ভাতৃ অর্থাৎ মহিদুল ইসলাম ডাঙরিয়াক আজি এবিএমসর কার্যকরী সভাপতি হিসাবে তখন কার্যভার দিয়া হয় বা দায়িত্ব দিয়া হয়। মই আশা করছো তখন কেজনে এবিএমসর প্রতিজন সদস্যর মনত যে আশা আকাঙ্ক্ষা নিশ্চয় তখন সকলের কর্মর জড়িয়ে বিটিআইটি রাইজর যে সেবা তখন সকলে আগবাব পারিব আর বিটিআইটি রাইজর উন্নতির হকে তখন সকলে মাত মাতিব পারিব। বিটিআইটি অঞ্চলের রাইজর যখন দুঃখ দশাত আছে তখন সকলের যাতে সম্মুখত থিয় হব পারে তার আশা আকাঙ্ক্ষা রাখি আজি এই সভার জড়িয়ে তখন সকলক দায়িত্বভার দিয়া হল। আর এবিএমসর যা কন্ধল আছিল এই কন্ধল আজির এই সভার জড়িয়ে গোটেইখিনি মচুমুর করে দিয়া হল বলে একত্রীকরণ করা হল বলে আপনার জড়িয়ে বিটিআইটি অঞ্চলের রাইজক মই অবগত করাইছো। জিলা সমিতি সকলের বিষয়ে আজি আমি একটা ডিসিশন লইছো। আজির এই সভার জড়িয়ে দশজনমান সিনিয়র ব্যক্তিক দায়িত্ব দিয়া হয়েছে। এই সিনিয়র ব্যক্তি কেজনে দশটা ডিস্ট্রিক্ট তখন সকলে অবজার্ভ করব, অবজার্ভার যখন জিলা আছে এই জিলাবিলাক মিলাই দিব। আগন্তক এগারো তারিখে আমার এবিএমসর মুখ্য কার্যালয়ত এক্সিকিউটিভ দিয়া হয়েছে আর এই এক্সিকিউটিভত এই দশজনে জিলা সমিতিবিলাকর যি আমার কার্যকলাপ যিবর হয়ে আছে তখনসলের যি প্রতিবেদন এই প্রতিবেদন তখনসলে এই এক্সিকিউটিভ মিটিংত এই দশজনে দাখিল করব আর তার উপর আমি ডিসিশন লম। এবিএমসর যিখিনি আমার মূল সমিতির পর আমার মাজত হয়ে থাকা কিছু মতানৈক্যর আজি প্রায় দুটা বছর ধরে একটা অংশ আমার আঁতরি আসে। আজি চিরাং জেলার বরতালওয়ার এই যুব কল্যাণ সমিতির কার্যালয়ত আমি সকলখিনি এবিএম সুপরিয়ালের বিষয়ববী একলগে বহি আগন্তুক দিনত একলগে একত্রিতভাবে আগবড়া লৈ যাওয়ার এক সিদ্ধান্ত ইতিমধ্যে আজির সভাখনের সভাপতি এবিএম সু জ্যেষ্ঠ উপসভাপতি আলী আজম শেখ ডাঙরিয়া ইতিমধ্যে ঘোষণা করেছে। আর সংগঠনের মাজত কেতিয়াবা মতর অমিল আহে, মতর অমিল হওয়ার পিছত কেতিয়াবা যেনেকৈ পরিয়ালের মাজতে কেতিয়াবা মতভেদ হয় ঠিক তেনেকৈ এবিএম সুর মাজতো কিছু মতভেদ হয়েছিল। কিন্তু আজিরপরা আজির তারিখের পর বিটিসি অঞ্চলের সংখ্যালঘু জনগণের যে বলিষ্ঠ কণ্ঠ বলিষ্ঠ প্রতিবাদী সত্তা এবিএম সুর ন্যায় নিরাপত্তা আর অধিকার সংগ্রাম আর জোরদারভাবে অবিরতভাবে তীব্রতকৈ তীব্রতর রূপত আগবাড়ি। বিটিসি অঞ্চলের সংখ্যালঘু জনগণের হাজারটা সমস্যা আছে। আজি এবিএম সুর বিভাজন করাই হোক বা এবিএম সুর বিভিন্ন ধরনের কিছু সময়ত কিছু আমার মাজত থাকা দুর্বলতার বাবে বিভিন্ন রাজনৈতিক পক্ষই এবিএম সুক ব্যবহার করার বিভিন্ন ষড়যন্ত্র করে আইছিল। সেই ষড়যন্ত্রের ঊর্ধ্বত গই ভবিষ্যৎ দিনত এবিএম সুক যাতে কোনো রাজনৈতিক শক্তিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ নিজের রাজনৈতিক স্বার্থর বাবে ব্যবহার করব নয় তার প্রতি আমি চোকা দৃষ্টি রাখি বিটিসি অঞ্চলের নির্যাতিত নিষ্পেষিত শোষিত অত্যাচারিত
এই সংখ্যালগু জনগণৰ ন্যায় নিৰাপত্তা আৰু অধিকাৰৰ সংগ্ৰামখন ভূমিৰ অধিকাৰকে আদি কৰি গোষ্ঠী সংঘৰ্ষত ক্ষতিগ্ৰস্ত পৰিয়ালসমূহৰ পুনৰসংস্থাপনৰ দাবীকে আদি কৰি এই অঞ্চলৰ ভূমিপত্তাৰ দাবীৰ আন্দোলন এ বি এম চৰ প্ৰয়াত সভাপতি ছৈয়দ লাফিকুল ইছলাম আহমেদৰ হত্যাকাণ্ডৰ ন্যায়ৰ দাবীকে আদি কৰি যিখিনি সংগ্ৰাম এ বি এম চ আগবঢ়াই লৈ আহিছোঁ এই সংগ্ৰামখন তীব্ৰতকৈ তীব্ৰতৰভাৱে আগবাঢ়িব ব্ৰিটিছে ৰাজপথ পুনৰাই এ বি এম চৰ নেতৃত্বত হ'বলগীয়া গণতান্ত্ৰিক আন্দোলনেৰে কঁপি উঠিব অহা এঘাৰ ফেব্রুয়ারি তারিখে এ বি এম সর কেন্দ্রীয় মুখ্য কার্যালয়ত এ বি এম সর কেন্দ্রীয় কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হব এই কেন্দ্রীয় কার্যনির্বাহক সভাতে আমি প্রায় ফেব্রুয়ারি মাহর শেষর ফলে নতুবা মার্চর প্রথম সপ্তাহত এ বি এম সর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় অধিবেশন অনুষ্ঠিত করম আর তার পরবর্তী পিছতে বিটিসি অঞ্চল সংখ্যালঘু রাইজর ন্যায় নিরাপত্তার অধিকারের দাবির সংগ্রাম বিটিসি রাজপথত আগতক আরও অধিক শক্তিশালী রূপে আগবাড়ি পনপ্রথমে মানে আজি আমার এইখান মিটিংয়ের আমি সমূহ বিটিসিবাসী আমার সংখ্যালঘু রাইজর অসমবাসী রাইজক আমি একটা মেসেজ দিব বিচাৰিছোঁ যে এ বি এম সি আগতো এক আছিলে আমি কিছু মত বিনিময়ের একটা সংঘাতের কারণে আমি বিভাজন হয়ে গৈছিলোঁ কিন্তু আজি বিটিসি অঞ্চলের সংখ্যালঘু জাতির কথা চিন্তা করে আমি এ বি এম সি যাতে জাতির হকে আগবাড়ি লৈ যাব পাৰোঁ তাৰে পরিকল্পনা করে আমি দুটা পার্ট একত্রিত হলো আর আমি আশা রাখিছোঁ যাতে বিটিসি অঞ্চলের বাহী রাইজে আমাক আকোয়ালি লয় আমার এই নতুন যেটা আমার যাত্রা ইয়াত যাতে বিটিসি অঞ্চলের সংখ্যালঘু রাইজর যিখিনি সমস্যা আছে ইয়াত আলোচনার মর্মে যাতে আমি আগুয়াই লৈ যাব পাৰোঁ তাৰে কামনা করে আমি আজির দিনত আমার সভাপতি আশরাফুল ভাই আর টাইসন হুসেন আমার সাধারণ সম্পাদক আবু জুবের মন্ডল আমার বাকি যিমান বড় সদস্য আছে সবকে শুভকামনা করে মানে মই বক্তব্য সামরি মারছি ধন্যবাদ। বিভক্ত হওয়ার পিছন একটা গোটে ইপিপিএল দলক মুগলীগের সমর্থন করেছিল আর দেখা গেছিল কইছিল যে লাফিকুল ইসলাম হত্যাকাণ্ড ন্যায় তদন্ত দিয়া হবে কিন্তু এতিয়ালৈকে তদন্ত হওয়া নাই কোনো ধরনের ইউ নহল আপনার এটা ভূমিকা কি হব? চাওক আপনাদের নিশ্চয় জানে যে বিটিসি ইলেকশনের পিছরপর আমি যে লাগি আসলো আর ইয়াত মই যেটো বাস্তবিক কথা আজি মই কবলে বাধ্য হয়েছো যে বিটিসি সরকারের মুরব্বীর কিছু হলে সহায় আসলে আমি সিবিআইর লগত যিখিনি ইন্টারেক্ট করেছিল তার বিপরীতে একটা ভাল রিজাল্ট পাইছিল কিন্তু বিধানসভা ইলেকশনের পিছত রাজ্যসভার ইলেকশনের মুহূর্তত একটা যেটা একটা ইমেজ বিল্ড হয়েছিল যে হত্যাকারী অতি শীঘ্রে এরেস্ট হব কিন্তু ইয়াত সেই বস্তুটা আমি দেখবলে পোৱা নাই তাত একটা রাজনৈতিকভাবে কিবা একটা বেলেন্সিং হয়ে আছে সেই কারণে আমি রিজাল্ট আজিলৈকে পোৱা নাই আমি আশা করছো যে আমার এই নতুন যেটা যাত্রা এই যাত্রার সহায় যাত্রা দি আমি নতুনভাবে যাতে আমি সেই কেসটা যাতে যিমান পারো সোনকালে সিবিআইর জড়িত যাতে সলভ করব তার আমি আজির দিনত আমি কামনা করছো আর লগতে বিটিসি আজি আমি ইয়াত সংগঠন একত্রিত করার মূল কারণ এটা আছে যে যাতে বিটিসি অঞ্চল সংখ্যালঘু রাইজর ভূমির ক্ষেত্রতে হোক বাকি যিমান বড় সমস্যা আছে এইবর সমস্যা যাতে আমি সমাধান করব পারো এটা আলোচনার মর্মে তারে আমি কামনা করছো। চলি চা।